এখানে যদি আমরা পিপিএম এ পদ্ধতিতে না যাই এই পাবলিক প্রাইভেট মিডিয়া অ্যান্ড একাডেমিয়া পার্টনারশিপ তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না তো প্রথম আমাদের চেষ্টা করতে হবে যেই টেবিলে সবাই এসছে এর সাথে আর কারা বাকি আছে তাদের একটা জায়গা বাকি আছে সেটা হচ্ছে যারা এই প্রবলেম ক্রিয়েটার ট্রাভেল মেকার বলেন তো কে মাল্টিন্যাশনাল সোশ্যাল মিডিয়া ডিপ টেক কোম্পানিজ

তারপরে তাদেরকে দায়িত্বটা বুঝায় তাদেরকে টেবিল আনতে হবে আজকে হয়তো আমি যে কঠোর ভাষায় বলছি আপনারা হয়তো অনেকেই হয়তো মনে করছেন যে এত কঠোর হওয়া উচিত কিনা কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে অন রেকর্ড এই বক্তব্য থাকবে তখন দেখবেন পুরো বিশ্ব কি বলছে যখন আমরা শুরু করেছিলাম যে প্রাইভেট ডেটা প্রোটেকশন অ্যাক্ট কতটা জরুরি একজন সিটিজেন তার ডেটা অজানতে কিভাবে দিয়ে দিচ্ছে কিংবা একজন সিটিজেন কিভাবে নেগেটিভ কন্টেন্টে আসক্ত হচ্ছে শুধুমাত্র টিকটক ফেসবুক ইউটিউব তাদের ব্যবসা করার জন্য আমাদের শিশু কিশোর কিশোরীদেরকে বিভ্রান্ত করছে এটা কখনোই কোনো দায়িত্বশীল সরকার মেনে নিতে পারে না কখনোই কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন এটা এলাও করতে পারে না কখনোই কোনো দায়িত্বশীল United Nations এর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটাকে মেনে নিতে পারে না কোন দায়িত্বশীল পিতা মাতা শিক্ষক রিসার্চার এটাকে মেনে নিতে পারে না এখনো হয়তো খুব অল্প সংখ্যক মানুষ এটা বুঝছে বা কথা বলছে এই যে এআই ডেটা অ্যানালিটিক্স মেশিন লার্নিং যে পাওয়ার যেভাবে অ্যালগরিদমরা ডিজাইন করছে এরা কিন্তু বলছে না এটার বিহাইন্ড ইঞ্জিনগুলো কি কাজ করছে এখনই যদি আমরা সবাই সম্মিলিত কণ্ঠে প্রতিরোধ না করি আমার প্রশ্ন ফেসবুক টিকটক ইউটিউব এদের নেগেটিভ কন্টেন্ট কে প্রোটেক্ট করার জন্য আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সন্তানদেরকে নিরাপদ রাখার জন্য আমরা এত আলোচনা করছি বক্তব্য দিচ্ছি ডায়লগ করছি আট কোটি টাকা খরচ করছি প্রতি ঘন্টায় কত কোটি টাকা আয় করছে নেগেটিভ কন্টেন্ট দিয়ে অ্যাড দিয়ে এত করে বলছি পঞ্চাশ লক্ষ মানুষ বাংলাদেশে অনলাইন জুয়া আসক্ত আপনি জানেন যে আমার নিজের নির্বাচনী এলাকায় আমার এক গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের নেতার ছেলে বিবাহিত ছেলে তার বাচ্চা আছে সে অনলাইন জুয়া খেলে হাঁটতে হাঁটতে কয়েক লক্ষ টাকা ঋণ সেই ঋণ শোধ করতে না পেরে সে আত্মহত্যা করেছে আমি তার বাড়িতে যে তার বাবা মা তার স্ত্রী তার সন্তানের কান্না এর জন্য দায়ী কে আমরা বলছি আমাদের সংবিধানে জুয়া হচ্ছে নিষিদ্ধ আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে জুয়া নিষিদ্ধ অনলাইন অবৈধ জুয়া আমরা বলেছি সোশ্যাল মিডিয়া কোনো কন্টেন্ট আমরা এখানে দিব না আমাদের টেরিটরিতে যেই দেশ তোমার জুয়া এলাও করে তুমি সেখানে চালাও ভাই অসুবিধা তো নাই আমার দেশের আইনে সংবিধানে এটা নিষিদ্ধ কেন তুমি চালাবা এখন আমাদের সম্মিলিত চেষ্টা করতে হবে ফেসবুক গুগল ইউটিউব টিকটক এক্স এদেরকে এখানে নিয়ে আসা এবং তাদের যে সোশ্যাল অবলিগেশন ফান্ড অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে এটাকে বাধ্য করা তাদের সিএসআর একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি শুধু বাংলাদেশ নয় এটা গ্লোবাল গ্লোবাল সাইবার সিকিউরিটি গ্লোবাল অ্যাওয়ারনেস ক্রিয়েশন এই জায়গাগুলোতে যেগুলো আমাদের এই রিসার্চে এবং এই পাইলট প্রজেক্ট থেকে এসছে এগুলো আমরা থ্রু ইউএনডিপি থ্রু ওয়ার্ল্ড ব্যাংক উড লাইক টু সেন্ড টু ফেসবুক ইউটিউব গুগল টিকটক এক্স টু রিয়েলাইজ দেম দ্যাট দে টু অ্যাক্ট ইমিডিয়েটলি এবং এটা হচ্ছে আর একটা বড় দাবি থাকবে সরকার টাকা দিবে টেকনোলজি দিবে বেসরকারি খাত এনজিও সবাই কন্ট্রিবিউট করবে মিডিয়া প্রচার করবে কিন্তু যারা এই সমস্যার মূল কারণ তাদেরকেও অবশ্যই জবাবদিহিত কাতারে আনতে হবে